আসসালামু আলাইকুম এস গ্রিন বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাবো স্ট্রবেরি গাছ। স্ট্রবেরি গাছে অলরেডি ফুল এবং ফুল থেকে ফল আসা শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ট্রবেরি গাছে অনেক ফুল এবং ফল আসতেছে। স্ট্রবেরি গাছে সাধারণত শীতকালেই প্রচুর ফল আসে, আর অন্যান্য মৌসুমে মাঝে মাঝে খুব কম কিছু ফল আসে। তো বন্ধুরা, এই সময়টাই স্ট্রবেরি গাছে ফল আসার সময়, এবং আবার এই সময়ই স্ট্রবেরি গাছ চারাও দিয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা লতি আছে কচুর লতির মতো, ও লত ছেড়ে ছেড়ে তারপর ওটা থেকে চারা তৈরি হয়। এভাবে একটি লত থেকে দুইটা তিনটা চারটা চারাও হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ট্রবেরি গাছে প্রচুর ফুল এবং ফল এসেছে। স্ট্রবেরি গাছে সাধারণত তেমন কোনো সার প্রয়োগ করতে হয় না। লাগানোর সময় গোবর সার, জৈব সার মাটির সাথে মিক্সড করে তারপর স্ট্রবেরি চারা রোপণ করলে আর তেমন কিছু প্রয়োজন হয় না। তারপর আপনি দুই এক মাস পর পর হালকা তরল জৈব সার দিতে পারেন, এতে গাছের জোর পায় এবং গাছের প্রয়োজনীয় যে খাদ্য সেখান থেকে সংগ্রহ করে। আর সারা বছর তেমন কোনো পরিচর্যা স্ট্রবেরি গাছে করতে হয় না। একটি গাছ দু তিন বছর টিকে যদি আপনি বর্ষাকালে সেই গাছগুলিকে আবার টপ থেকে সবগুলি গাছ তুলে মাটিটাকে আবার জৈব সার দিয়ে প্রস্তুত করে সেই গাছগুলিকে আবার রোপণ করে দিলেই সেই গাছগুলি থেকে আবার নতুন করে পাতা মেলে গাছগুলি শক্তিশালী হয়ে ওঠে এবং সেই গাছে আবার ফল আসে। এভাবেই আপনি একটি গাছকে দুই তিন বছর পাচিয়ে রাখতে পারবেন। আবার নতুন করে চারা দেয়, সেই চারা আপনি অন্যান্য টবে সরিয়ে আরও আপনার চারা বৃদ্ধি করতে পারবেন। শুধু পরিমাণ মতো পানি দিয়েই এই গাছটিকে আপনি সারা বছর বাঁচিয়ে রাখতে পারবেন। কিছুদিন পর থেকেই আমার এই স্ট্রবেরি ফলগুলি পাকা শুরু হবে, তখন আমি আরেকটি ভিডিও দিব। আপনারা সে পর্যন্ত ভালো থাকুন আর আমার এই ভিডিওটি দেখতে থাকুন। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর শেয়ার করে দিবেন, সবাই যাতে গাছ লাগাতে উৎসাহিত হয় এবং ছাদ বাগান করতে উৎসাহিত হয়। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।